অনেক দিন আগের কথা, পৃথিবী থেকে অনেক দূরে খুবই সুন্দর সুন্দর মেঘের মাঝে খুবই সুন্দর ডিফারেন্ট একটি পরিরাজ্য ছিল, যেখানে সুন্দর সুন্দর পরীরা বাস করত। আর ওখানকার পরিরাজ্যের দুনিয়াতে এক পরিমহল ছিল। সেখানে রানী জুলেখা দেবী তার দুই সুন্দরী মেয়ের সঙ্গে বাস করত, নেহাপরি ও কৃতিপরি। বলতে দুইজন ছিল জোড়োয়া, কিন্তু তাদের দুজনের মধ্যে ব্যবধান ছিল আকাশ ও জমিন পরিমাণ। এদিকে প্রীতিপুরীর মনের মধ্যে ছিল অন্যকে নিয়ে অনেক চিন্তা ভাবনা, কি করে মানুষের উপকার করবে ও গরিব মানুষদেরকে সাহায্য করবে। ওদিকে অপূর্ব নেহাপরির শুধু নিজেকে নিয়ে ব্যস্ততা ছিল, সে কখনোই মানুষদের কোনো রকম হেল্প করত না আর লোকদেরকে নিয়ে ভাবত না। এভাবেই দিন কাটতে লাগলো। এখন দুই বোনেরই বিয়ের বয়স হয়ে গেছে। তখন রানী জুলেখা দেবী তার স্বামীকে বলল, দেখুন আমাদের সুন্দরী দুই রাজকুমারীর বিয়ের বয়স হয়ে গেছে, এখন ওদের বিয়ে দিয়ে দেওয়া দরকার। আর এটা জেনে আপনি অনেক খুশি হবেন যে আমাদের দুই রাজকুমারীর জন্য অনেক ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসছে। আমার দুই মেয়ে তো রাজত্ব করবে, রাজত্ব, কারণ শকুন্তলা জাদুকরণী তার দুই ছেলের জন্য আমার দুই মেয়েকে চেয়েছে। আরে ওয়াও মাম্মি, এটা তো সবারই জানা কথা যে জাদুকরণী শকুন্তলা কতটা শক্তিশালী। আমি যদি তার পুত্রবধূ হয়ে যাই তাহলে অনেক শক্তিশালী হয়ে যাব, আর শক্তিশালী হওয়ার সাথে সাথে অনেক ধনীও হয়ে যাব। আমি তো ওখানে রাজত্ব করব। ইয়ে মাম্মি, আমার বিয়েটা ওখানেই দিয়ে দাও। মাম্মি বিয়ে তো দিয়েই দিবে, তার আগে আমি চাচ্ছি পৃথিবীতে গিয়ে একবার আমরা মাস্তি করব। হ্যাঁ হ্যাঁ মামনি, একদম ঠিক বলেছ, তোমাদের তো বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে গেলে কাঁধের উপরে অনেক দায়িত্ব চলে আসবে, আর ঘুরবে কখন, এই জন্য চলো আমিও তোমাদের সঙ্গে পৃথিবী লোকে যাব, সেখানে গিয়ে অনেক মাস্তি করব, অনেক এনজয় করব, আনন্দ করব। এ কথা শুনে দুই বোন প্রচণ্ড খুশি হলো যে তারা পৃথিবী লোকে ঘুরতে যাবে। রানী জুলেখা দেবী তার দুই কন্যা সন্তানকে নিয়ে পৃথিবী লোকে চলে গেল। পৃথিবীতে এসে দুই মেয়ের জন্য অনেক শপিং করলো, পার্টি করলো, এভাবেই তারা অনেক আনন্দ উল্লাস করল। একদিন দুই বোন মিলে জঙ্গলের রাস্তা দিয়ে তাদের মায়ের কাছে যাচ্ছিল। রাস্তার মধ্যে তারা একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পেল বেহুশ অবস্থায়। কৃতিপুরি সেই বৃদ্ধা মহিলার হুঁশ ফিরিয়ে নিয়ে আসলো। আরে আরে বুড়িমা, আপনি ভয় পাবেন না, আমি হলাম একজন পরি, বলুন আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আপনার শরীর মোটেও ঠিক নয়। আরে এই প্রীতি, তুই এই বুড়ি মহিলার পিছনে কেন পড়ে রইলি, তোর মনে নেই মা আমাদের জন্য ওয়েট করছে? আজকে আমাদের পরিরাজে ফিরে যেতে হবে, কালকে আমাদের বিয়ে সম্বন্ধ আসছে, ওদিকে পরিরাজে বাবা আমাদের জন্য ঘর সাজাচ্ছে, কত আয়োজন করছে, তাড়াতাড়ি আমাদের ওখানে ফিরে যেতে হবে, নইলে সব কিছু তো মাটি হয়ে যাবে। অযথায় তুই এই বুড়ি মহিলার পিছনে কেন সময় নষ্ট করছিস, চল চল এখান থেকে। আরে না না নেহাপুরি, দেখো এই বুড়িমা কতটা বিপদের মধ্যে আছে, ওকে সাহায্য করা উচিত, এইরকম বিপদগ্রস্ত মানুষদের ছেড়ে যেতে নেই। এ কথা বলে প্রীতিপুরি সেই বৃদ্ধা মহিলার হাত ধরে নিয়ে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে দেখলো বৃদ্ধা মহিলার বাড়ির অবস্থা খুবই খারাপ। প্রীতিপুরি অনেক কষ্ট করে বাড়িঘর গুছিয়ে টেস্টি টেস্টি স্যুপ তৈরি করে সেই বৃদ্ধা মহিলাকে দিল আর তার অনেক সেবা যত্ন করলো। এরপর বৃদ্ধা মহিলা প্রীতিপুরিকে বলল, বেটা আমি পরীদের ব্যাপারে অনেক শুনেছি, পরীরা নাকি অনেক দয়ালু হয়, আজ নিজে চোখে দেখে নিলাম, আসলে পরীরা অনেক ভালো। বেটা আমার এক ছেলে আছে, ওকে নিয়ে আমি অনেক চিন্তিত, কারণ আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, কেউ ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেয় না, আর দিবেই বা কেন, এই ছোট্ট কুঠিরে কার মেয়ে বিয়ে দিতে চাইবে, আমার তো মরে যাওয়ার সময়ও চলে এসেছে, আমার শেষ ইচ্ছা ছিল নিজে চোখে ছেলের বউকে দেখে যাব, কিন্তু কি আর করা। আরে বুড়িমায়ের কত আশা যে নিজের চোখে ছেলের বউ দেখবে, আমি এই আশাকে ভেঙে দিতে পারবো না। দেখি বলি,
বুড়ি আম্মা, আপনি চিন্তা করবেন না, আপনার এই মনের আশা অবশ্যই পূর্ণ হবে। আমি আপনার ছেলের সঙ্গে বিয়ে করব। প্রীতিপরের কথা শুনে বুড়ি মহিলা প্রচণ্ড খুশি হল। এরপর বুড়ি মহিলা তার ছেলের সঙ্গে প্রীতিপরীর বিয়ে দিয়ে দিল। যখন রানী জুলেখা দেবী ও তার মেয়ে নেহাত জানতে পারল এই সংবাদ, তখন তারা রেগে আগুন হয়ে গেল। জুলেখা রানী অনেক জোরে প্রীতিপরীকে থাপ্পড় মেরে তার থেকে সমস্ত জাদু শক্তি ছিনিয়ে নিল, তার জাদুর লাঠিকেও কেড়ে নিল। প্রীতি, তোমার মনের মধ্যে এই আশা ছিল, এই জন্য তুমি পৃথিবীতে আসতে চেয়েছিলে, এই গরিব ফকিনের বাচ্চাকে বিয়ে করার জন্য? তোমার মনের মধ্যে যে এসব ছিল আমি কিছুতেই জানতাম না, জানলে কখনোই আসতাম না। আমার কথা যখন অমান্য করেছো, আমি তোমার কাছ থেকে সব কিছু করে নিয়েছি, এখন গরিব মেয়েদের মতো জীবনযাপন করবে। আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আজ থেকে সমস্ত সম্পর্ক তোমার কাছ থেকে ছিন্ন করলাম, কারণ আমি জাদুকরণের শকুন্তলার কাছে ছোট হয়ে গেলাম। আমি ওর সাথে কথা দিয়েছিলাম, আমি আমার ওয়াদা রাখতে পারলাম না শুধু তোর কারণে। প্রীতিপরি তার মাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করল, কিন্তু সে কিছুতেই বুঝল না। জুলেখা রানী প্রীতিপরীর সকল শক্তি ছিনিয়ে নিয়ে নেহাপুরীকে সঙ্গে করে পুরী রাজ্যে ফিরে গেল, আর সেখানে গিয়ে জাদুকরণের শকুন্তলার কাছ থেকে ক্ষমা চাইল ও নেহাপুরীকে তার এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। নেহাপুরী জাদুকরণের শকুন্তলার ছেলেকে বিয়ে করে আরও বেশি ধনী ও আরও বেশি শক্তিশালী হয়ে গেল। ওদিকে প্রীতিপরী বুড়ি মহিলার সেবা করতে লাগলো, আর তার হাজবেন্ডের সঙ্গে সংসার চালানোর জন্য খেতেও কাজ করতে লাগলো। এমনকি দুবেলা দুমুঠো খাবারের জন্য অনেক পেরেশানি পড়তে হচ্ছিল। পরার জন্য কাপড়ও তেমন ছিল না, খুবই পুরনো ও ছেঁড়া কাপড় পরতে হতো। তবুও সে সুখে শান্তিতেই তার হাজবেন্ড ও অসুস্থ শাশুড়ির সঙ্গে জীবন কাটাতে লাগলো। এভাবে দিন কাটতে লাগলো। তবে একদিন নেহাপরি পৃথিবীতে আসলো প্রীতিপরীর সঙ্গে দেখা করতে। আরে রে নেহাপরি, তোমাকে দেখে আমার কতটা ভালো লাগছে, এসো এসো ভিতরে এসো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? আরে রে প্রীতি, তুই না নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস, তুই কি অবস্থায় দিন কাটাচ্ছিস আমার অনেক খারাপ লাগছে। তুই জানিস আমি জাদুকরণের শকুন্তলার ছেলের সঙ্গে বিয়ে করে আরো অনেক বেশি শক্তিশালী হয়েছি, অনেক ধনী হয়েছি আমি। আমি পরিরাজ্যে তো রাজ করতেছি। হায় হায় কি দুর্ভাগ্য তোর, কত ছোট ঘরে তুই থাকিস। ওহো, তোর কাপড় দেখ কত পুরনো আর ছেঁড়া, তোকে দেখে মনেই হচ্ছে না যে তুই কখনো কোনোদিন পড়েছিলি। হায় রে হায়, তুই এর মধ্যে কি করে থাকিস, 5 মিনিটের জন্য এসব দেখে তো আমার দম বন্ধ হয়ে আসছে। নেহাপরি, আমি এখানে অনেক খুশি আছি, ভালো থাকার জন্য অনেক টাকা পয়সা আর শক্তির প্রয়োজন হয় না, আমি এখানে যে ভালোবাসা পাচ্ছি বেঁচে থাকার জন্য আমার এটা যথেষ্ট। আচ্ছা নেহাপরি, মা বাবা কেমন আছে? আরে প্রীতি, তুই তো ভুলেই গেছিস, আর মনেই বা থাকবে কী করে, এই গরিবের ছুপড়ির মধ্যে থেকে দুবেলা দুমুঠো খাবার পেলেই মনে করিস পৃথিবীর সব কিছু পেয়ে গেছিস, তাই না? কালকে যে তোর আমার জন্মদিন তোর মনে আছে? আমার জন্মদিন আমার পরিযাচ্ছে ধনী ধনী ফ্রেন্ডসদের সঙ্গে এনজয় করব, সেলিব্রেট করব, তাই তোকে ইনভাইট করতে এসেছি, তুই কালকে যাবি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি পুরো চেষ্টা করব তোমার জন্মদিনে সেখানে উপস্থিত হওয়ার। তোকে ইনভাইট তো করলাম, কিন্তু শোন, আমার মান সম্মান যেন নষ্ট করে দিস না, সবার সামনে এইরকম পুরনো ছেঁড়া কাপড় পরে আসবি না, ছি 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 কী যে দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে যে 8-10 দিন থেকে ওই একটা কাপড়ই পরে আছিস। আর আমি আমি কী করি জানিস, প্রতিদিন নতুন নতুন 2টা করে ড্রেস পরি। নেহাপরি এভাবে নিজের বোনকে অপমান করে ছোট করে গরিবের অবস্থা দেখে হাসি তাচ্ছিল্য করে সেখান থেকে ইনভাইট করে পরী রাজ্যে ফিরে গেল। অথচ প্রীতি তার বোনের কথায় কিছুই মনে করল না। পরের দিন তার বোনের জন্মদিনে যাওয়ার জন্য সে কাপড় খুঁজতে লাগলো, কিন্তু সে একটি ভালো ড্রেসও খুঁজে পেল না, কোনটা ছিল ছেঁড়া আবার কোনটা ছিল দাগওয়ালা। এজন্য তার শাশুড়ি কলাপতি দেবী তাকে বলল, বেটা বৌমা, আমার ছেলেকে বিয়ে করে তোমার জীবনের সকল সুখ শান্তি দূর হয়ে গেছে, যদি আমার ছেলের সঙ্গে বিয়ে না করতে তাহলে এত দুঃখের জীবন তোমাকে কাটাতে হতো না। বেটা তুমি আমাকে মাফ করে দাও, একজন পরী হয়ে গরিব সাধারণ মেয়ের মতো জীবন কাটাতে হচ্ছে, আমার সাথে সাথে আমি তোমার জীবনও নষ্ট করে দিয়েছি।
আজ একটি ভালো কাপড় নেই যেটা পরে তুমি তোমার বোনের জন্মদিনে যাবে। আফসোস, তবে বেটা তোমার জন্মদিনে শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক দোয়া রইল বেটা। এই দোয়া ছাড়া আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না। মা, কে বলেছে আমি সুখে নেই? আমি তো অনেক সুখে আছি। আমি আপনাদের কাছ থেকে দোয়া আর ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। ধন সম্পদ, টাকা পয়সা আর ভালো কাপড়ের মধ্যে কি সুখ পাওয়া যায়? কখনোই না। আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। আপনি আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন আর সময় মতো ওষুধ খেয়ে নেবেন। আমি আর আপনার ছেলে সুরেশ নেহার জন্মদিনে চলে যাচ্ছি। সুরেশ ও প্রীতিপুরি সেই জন্মদিনের পার্টিতে গিয়ে দেখল সেখানে নেহাপুরীর অনেক ধনী ধনী বান্ধবীরা চলে এসেছে, আর নেহাপুরী নিজেও অনেক দামি ড্রেস পরে রেডি হয়ে আছে। এসব দেখে প্রীতিপুরী প্রচণ্ড খুশি হলো। এরপর প্রীতি তার হাতে যে গিফট এনেছিল নেহার জন্য সেই গিফট বক্সটি নেহাকে দিল। এতে নেহা প্রচণ্ড রেগে গেল। গিফট বক্সটিকে নেহা হাত থেকে ছুঁড়ে মারল আর প্রীতিপুরীকে বলল, আমার এত বড় পার্টিটা নষ্ট করে দিয়েছিস। আমার মুডটাই চেঞ্জ হয়ে গেল। নেহা, এই গিফট তুমি ফেলে দিলে। এই গিফট আমি সারা রাত্রি জেগে তোমার জন্য তৈরি করেছি, কিন্তু আমার পরিশ্রম আর ভালোবাসা এই গিফটের মধ্যে তোমার নজরে আসেনি, কারণ এটা ছিল সামান্য কয়েক টাকার গিফট। আমি আর আমার স্বামী তোমার পার্টি নষ্ট করতে আসিনি। যদি আমরা আসার কারণে তোমার পার্টি নষ্ট হয়, তোমার ইনসাল্ট হয়, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। তোমার জন্মদিনের শুভকামনা রইল, তুমি সবসময় ভালো থেকো। তোমার এই গরিব বোন এই পার্টি ছেড়ে এখন চলে যাচ্ছে। এ কথা বলে প্রীতিপুরি তার স্বামীকে সঙ্গে করে বাসায় চলে আসলো কান্না করতে করতে। সুরেশেরও অনেক বেশি খারাপ লাগলো তার স্ত্রীকে ইনসাল্ট হতে দেখে, কিন্তু সে কিছুই করতে পারল না, কারণ সে ছিল অনেক গরিব। তবে এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন সুরেশ ও প্রীতি দুইজনে খেতে কাজ করছিল, হঠাৎ করে তারা খেতের মধ্যে দেখতে পেল একটি হাড়ে ভর্তি অনেকগুলো হিরে চকচক করছে। আরে রে, একি এই হিরে ভর্তি পাতিল এখানে কি করে আসলো? মনে হয় আমাদের ভাগ্য খুলে গেছে। এই হিরে দ্বারাই আমরা ব্যবসা শুরু করব, আর এতে আমাদের কপাল খুলে যাবে, আর আশেপাশের গরিব অসহায় মানুষদেরকেও আমরা সাহায্য করব। হিরে ভর্তি পাতিল পেয়ে প্রীতি, সুরেশ ও কলাপতি দেবী প্রচণ্ড খুশি হলো। প্রীতি একটি ভালো দোকানে গিয়ে হিরেগুলো বিক্রি করলো আর বাজারে অনেক বড় একটি কাপড়ের শোরুম খুলল। তারা স্বামী স্ত্রী মিলে ব্যবসাকে অনেক ওপরের দিকে এগিয়ে নিয়ে গেল। মাত্র কিছুদিনের ব্যবধানে প্রীতিরা হয়ে গেল অনেক ধনী। প্রীতির নামে জায়গা জায়গা শহরের বড় বড় শোরুম খুলে গেল। 5-7টি বাংলো, 10-12টি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, আর কোনো কিছুরই অভাব থাকলো না প্রীতির। প্রীতির স্বামী ও শাশুড়ি নিয়ে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। ওদিকে পরিরাজ্যের শকুন্তলা অনেক চালাকি করে রানী জুলেখা দেবীকে কব্জ করে তার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিল। অথচ রানী জুলেখা দেবী কিছু এসব বুঝতে পারিনি। একদিন জাদুকরণী শকুন্তলা রানী জুলেখা দেবী ও নেহাপুরীর সকল জাদু শক্তিকে ছিনিয়ে নিল, আর দুই মা পিঢ়িকে ধাক্কা মেরে সে পরিরাজ্য থেকে বাইরে বের করে দিল। জাদুকরণী শকুন্তলা, তুমি এটা ঠিক করনি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে ধোকাবাজি করেছ, আমি ক্ষমা করব না। ধোকা দেওয়া এটা তোমার রক্তের স্বভাব, আর তুমি আমার শক্তি শান শওকত দেখে লোভে পড়েছিলে। আমি তোকে আর তোর মেয়েকে এই পরিরাজ্য থেকে বের করে দিলাম। যদি আর জীবনে কখনো এই পরিরাজ্যে তোদেরকে দেখি, তোদেরকে আমি জানি মেরে ফেলবো। যা, এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যা। এভাবে জাদুকরণী শকুন্তলা রানী জুলেখা দেবী ও তার মেয়ে নেহাপরীকে পরিরাজ্য থেকে বের করে দিল। তারা পৃথিবীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোকর খেয়ে ভিক্ষে করে তাদের পেট চলাতে লাগলো।
একদিন ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে রাস্তার ধারে দুই মা বেটি বসেছিল। ওদিকে প্রীতি তার স্বামীকে সঙ্গে করে অনেক বড় একটি চকমকে গাড়ির মধ্যে বসে রাস্তায় পার হচ্ছিল। তখন প্রীতির চোখ পড়ল তার মা ও বোনের দিকে। সে গাড়ি থেকে নেমে তাদের সামনে আসলো আর বলল, কি ব্যাপার মা, কি হয়েছে? তুমি তো পরী রাজ্যের রানী, আজ কেন রাস্তায় এভাবে ভিক্ষে করছো? আর নেহা নেহা, তোমার কি হলো? তোমার এত শক্তি, শান, শকত কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রীতি বেটা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সমস্ত শক্তি ছিনিয়ে নিয়েছিলাম, আমি ভুল করেছিলাম। প্রীতি, তুমি মাকে ক্ষমা করে দাও, জাদুকরণী শকুন্তলা চক্রান্ত করে আমাদের কাছ থেকে সব কিছু করে নিয়েছে আর আমাদেরকে পুরী রাজ্য থেকে বের করে দিয়েছে। আজ আমাদের এভাবেই মানুষের দায়দারে ঠুকর খেতে হচ্ছে দুমুঠো ভাতের জন্য। প্রীতি পেছনের সব কথা ভুলে গেল। সে তার মা ও বোনকে ক্ষমা করে দিল আর তাদের দুজনকে নিজের গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেল। প্রীতি অনেক বড় মনের অধিকারী ছিল। সে তার মা ও বোনকে নিজের বাড়িতে স্বামী ও শাশুড়ির সঙ্গে একের সাথে মিলেমিশে থাকার অনুমতি দিল ও তারা বাকিটা জীবন একসাথে সুখে শান্তিতে কাটাতে লাগলো।